আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোমান্সিকদের আছে ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা আসলাম জসিম ভাইয়ের বাসায়। তো আজকে জসিম ভাইয়ের সাথে কিছু কথা বলবো আমরা, আর জসিম ভাইয়ের একটা ফার্ম, এটা তো এই ফার্মটা আপনাদেরকে দেখাবো আমি। তো তার কিছু মোরগ আমরা আগে দেখি। ভাই একটা মোরগ দেখান আগে, ভাই করুন। তো এটা হচ্ছে ক্যাপ্টেন, মোটামুটি সবাই চিনি। তো ক্যাপ্টেনের বিষয়ে ভাই কিছু বলেন। ভাই আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হচ্ছে আমার ক্যাপ্টেন, বগুড়ার ক্যাপ্টেন। মানুষের আগে হইতো যে মুরুখটা আজকে প্রায় 1.5-2 বছর ধরে আমার কাছে আছে। তো এটা দিয়ে আমি বাচ্চা নিছি, এখনো বাচ্চা নিতে আসি। খুলে নেন, খুলে নেন, খুলে নেন, নিয়ে আসুন। এটার মাথার ফাঁসটা অনেক বড় ছিল, আমার এক বাইরে নিয়ে মাথার ফাঁসটা আমি খাইটা ফেলাইছি। এখন মোটামুটি সুস্থ আছে মাশাল্লাহ, এখনো বাচ্চা নিতে আসি আমি। বাচ্চা অনেক আছে, ছোট বড় অনেক বাচ্চা আছে, 20-25টার মতো আছে বাচ্চা। ভালো আছে এখনো মুরুখটা। পাগুলো একটু দেখেন, পাগুলো কয়টা আছে জি? ক্যাপ্টেনের বাজি কয়টা? বাজি আমার মনে হয় পরে, এটা পরে দেখাই রাহেন, ওটা আরেকটা দেখি আমরা। আর ভাই এটা পুরা সেট আপ করতে কিরকম খরচ গেছে আপনার? এই যে ভাই পুরাটা করতে গিয়া বাক্কা ঠাকা লাগছে, মনে করেন 2-2.5 লাখ টাকার মতো লাগিয়ে গেছে। এখনো কমপ্লিট হয় নাই, আরো কাজ বাকি রয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে পুরা করে লাগব। এই যে আরেকটা বাচ্চা, আমার এক বাইরের স্টেডিয়ামে গেছিলাম, এই বাচ্চাটা অনেকে হয়তো, বাচ্চাটা সুন্দর আছে মাশাআল্লাহ, অনেকে হয়তো চিনে না। আর অনেকে যারা মোমসিং আছে তারা অবশ্যই এটা বাসের খবর বা থার খবর জানে। আর ময়মনসিংহ এর বাহিরে যারা আছে এটা বাফের খবর, কারণ তার বাপ অনেক ভালো একটা মুরুখ ছিল। তো লাস্ট একটা বাচ্চা ছিল বাইর কাছে, আমি নিয়ে আসি এই মুরুখটা। বাচ্চাটা অনেক খুব ভালো খেলে। এটা এই বাচ্চাটা ছিল আমার ভাই, একটা ভাই আছে সীমান্ত করিনা, তার কাছে আছে। তো আমি একটু বাইরে খোয়া বাচ্চাটা বাইর কাছে নিয়ে আসলাম। বাচ্চারা অনেক ভালো খেলে, আর ভবিষ্যতে ইনশাল্লাহ ফারে দেই মাঠ করবো ইনশাল্লাহ। দেখতেও খুব সুন্দর, ফেসটাও সুন্দর আছে, পাগুলাও মাশাআল্লাহ, খুব সুন্দর মুরুখ, খুব সুন্দর মুরুখ, সুন্দর বাচ্চা। তার বাপ অনেক ভালো মাঠ খেলছে, অনেক ভালো মাঠ খেলছে। একটা বাচ্চা এই লাস্ট আছিল, লাস্ট বাচ্চা, হ্যাঁ লাস্ট বাচ্চা। আমি সীমার ধরে বাইর গেছে থেকে এই বাচ্চাটা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তারপর জসিম ভাইয়ের কিন্তু একটা মোরগ ছিল কিছুদিন আগে, 16 ডিসেম্বর, যেটা এই যে একটা মোরগ, এটা নতুন আনা হয়েছে মাঠে, এখনো খাটা হয়নি। এটার বয়স 17-18 মাস হয়েছে। তো তারপরে আমি খাটাটা খাইতে পালাইছি, কারণ এটা অনেক খাড়ি মারে। তো খাড়ি মারলে তো মনে করেন আমার কয়েকটা মোরগ আছে ছাড়া থাকে বাচ্চা, খাড়ি মারলে তো মনে করেন চোখের মধ্যে পড়তে পারে বা বডির মধ্যে লাগতে পারে, এই জন্য খাটাটা খেটে লাইছি। এটার বয়স 17-18 মাস হবে, নতুন বাচ্চা আনছি, এখনো খেলানি হয় না এটাকে। ইনশাল্লাহ সামনে বছর খেলবো, সামনে বছর ইনশাল্লাহ। তো জসিম ভাই আরো একটা মোরগ ছিল, কিছুদিন আগে বিক্রি করে দিছে। তো মোরগটা 16 ডিসেম্বর মাঠে খুব সুন্দর খেলেছিল, বাবুয়া আমার চ্যানেলে ভিডিও দেখেছেন বাবুয়া। তো ওই মোরগটা এখন নাই, থাকলে দেখতে পারতেন। ওটা বিক্রি করে দিছে জসিম ভাই কিছুদিন আগে। বাবুয়ার বাচ্চা আছে কোনো আপনার কাছে? বাবুয়ার বাচ্চা আছে? বাবুয়ার বাচ্চা আছে আমার কাছে, প্রায় 20টার মতো আছে। আর বাবুয়ার ভিডিও আছে আমাদের কাছে ফাইটের। তো এই যে একটা ঘরে একটা বাচ্চা, বাবুয়ারের বাচ্চা এটা। আমার একটা মুরগা ছিল কালো কালো মুরগ, এই এটা অনেক পুরানা গরের মুরুখ ছিল আমার, ওইটাও বিক্রি করে দিছি। তো ওইটা লাস্ট একটা বাচ্চা, এই যে খালো দুবার, কালো লাখাইছে, খালো লাল,
এই যে মুরগটা যারা আছেন শকিন ভাইয়েরা আছে তারা মুরগ দেখলে করতে পারে যে মুরগ কারণ অনেক মানুষের মুরগের প্রশংসা করে যে আমার মুরগ এইরকম আমার মুরগ এইরকম তো এটা সম্বন্ধে মনে করো আমি মানুষকে জ্ঞান দেই না তারপরে মানুষে যারা আসির ফালে তারা মুরগ দেখলে কইতে পারে যে এই মুরগ কোনটা কোন ব্লাডের আছে ঠিক আছে কারণ কইলে মানুষে যদি হয়তো বেশি কই কারণ অনেক মানে উস্তাদ অনেকই সবাই যার জিরো তো সবাই উস্তাদ ঠিক আছে তো আমরা চাই না যে আমার সে সিনিয়র মানুষ আছে সিনিয়র এই মানে শিখবে এই আসির জগতের মানুষ আছে বুঝছেন তো তারা অবশ্যই দেখবো দেখবে আমার এই ভিডিও তারা মানে মুরগ দেখলে কইতে পারবো যে মুরগিটা কি রকম কোন লাগে আর আমার কাছে মুরগি মুরগি গুলো আপনার মুরগি গুলো দিই কয়েকটা দেখি ডিমে আইছে নাকি হ্যাঁ ডিমে এই যে আমার একটা ঘরে প্রায় এই মুরগিটা আমার কাছে বর্তমানে তিন বছর হয়ে গেছে তিন বছরের মধ্যে কোনোদিন চার মাস লাগায় নাই দেখি ইন্ডিয়ান না লোকাল এটা ফেটা ফেটা বাচ্চা ফেটা মুরগ এটা বাবা ইন্ডিয়ান ছিল মা বাপ ছিল ইন্ডিয়ান এটা মা বাপ ইন্ডিয়ান ছিল আমি সিলেট থেকে আনছিলাম এই বাচ্চারা আইনা আমার কাছে আজকে অনেকদিন প্রথম থেকে আমার কাছে এটা কোনোদিন চার মাস লাগায় নাই তিন মাসের ভিতরে ভিতরে ডিম পাইরা আরবার দুই আড়াই মাসের ভিতরে ডিম আইসা পরে এখন পর্যন্ত চার মাস লাগায় নাই কোনো জায়গায় মুরগিটা যারা ইনশাল্লাহ পিটটা দেন মুরগি মুরগিটা সব থেকে পারফেক্ট আছে মুরগিটা খুব সুন্দর মুরগ আর এই মুরগিটা অনেকে নিতে চাইছে কিন্তু আমি দেই নাই মুরগিটা হে তার নিজে বাচ্চা ফুটায় তার ডিমের বাচ্চা হে নিজে একা ফুটায় একটা ডিমও নষ্ট করে না তো জসিম ভাইয়ের কাছে অনেক বাচ্চা আছে আপনারা বাচ্চা চাইলে নিতে পারেন বা বড় মুরগ জসিম ভাই সেল করে দিবে আপনারা বড় মুরগও নিতে পারেন মুরগিটা আমি আজ থেকে দুই বছর আগে আনাইছি কিন্তু খুব ভালো ডিম দেয় খুব ভালো ডিম বাচ্চা হয় তার নিজের বাচ্চা হ্যাঁ নিজে ফুটায় মানে খুব ভালো একটা মুরগ মুরগি মুরগি ইনশাল্লাহ তার ফার্মের সব কিছু ঠিক আছে মুরগি খুব ভালো খারি মারে মুরগি এই জন্য মুরগিটা অনেকে নিতে চাইছে কালো মুরগি পিঠটা দেখেন পিঠটা দেখেন তার একবারে সব কিছু মাশাল্লাহ একবারে দিয়ে আছে আজকে বাচ্চা উঠাইছে আজকে দশ দিন মনে করেন আর দশ দিনের ভিতরে ডিম আইসা যাবে অনেক বাচ্চা আছে জসিম ভাইয়ের কাছে আপনারা চাইলে মানে ক্যামেরার সামনে নিয়ে আসছি না ছোট ছোট বড় বড় বাচ্চা এটা এগুলা বাসার নিচে তো ইনশাল্লাহ ক্যাপ্টেন আছে যার লাগে বাচ্চা ইনশাল্লাহ যোগাযোগ করবে তো বলতে চাচ্ছিলাম যে জসিম ভাইয়ের কাছে অনেক বাচ্চা আছে মোরগ বাচ্চা মুরগি বাচ্চা আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর আমার ইউটিউব চ্যানেলে বা এই ভিডিও লিঙ্কে আমি এই ভিডিও ডিসক্রিপশনে আর কি জসিম ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব আছে জসিম ভাইয়ের ব্যবস্থা আর কি মোরগের জন্য মোরগ যেন সুস্থ থাকে তার জন্য ভালোর অবস্থা হ্যাঁ তো এখানে কিছু বাচ্চা আছে জসিম ভাইয়ের এই যে বাচ্চাগুলো এই যে এগুলো নতুন বাচ্চা এগুলা কোনটার বাচ্চা এগুলা ক্যাপ্টেনেরও আছে আর বাবুয়ার বাচ্চা বাবুয়ার আমার একটা বাবুয়া ছিল বাবুয়ার বাচ্চা ও তো
ভিউয়ার্স এখানেও কিছু বাচ্চা আছে জসিম ভাইয়ের, আপনারা চাইলে এখান থেকেও নিতে পারেন, শুধু এই দুইটা বাচ্চা বাদে। তো এই যে আছে, এই যে একটা মুরগি আছে, এই যে এই যে একটা মুরগি, এই যে এদিকেও কিছু আছে। বাচ্চার অভাব নেই, আপনাদের যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে যেতে পারবেন। তো প্রত্যেকটা বাচ্চাই অনেক সুন্দর, মাশাআল্লাহ অনেক ভালো। তো ভিউয়ার্স, যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। আর আপনাদের যার যার প্রয়োজন, যার মুরুখ প্রয়োজন, বাচ্চা প্রয়োজন, তারা জসিম ভাইয়ের সাথে সরাসরি দিয়ে দিব জসিম ভাইয়ের, আর ভিডিও ডিসক্রিপশনে কিন্তু নাম্বার দিয়ে দিব। তো আরেকটা কথা যে আমরা 1K সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি, তো যারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর রোজা রেখেছি তো তাই বেশি কথা বলতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। আর আপনাদের সবাইকে রমজান, তো এটাই তো অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বাসা থেকে বেল আইকনে একটি ক্লিক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আগে আরেকটা কথা আছে যে